নমস্কার, শুরু করছি সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের তালিবান, আফগান ও আমি। আজ তৃতীয় পাঠ। সাত। এখানে আসার পর প্রথম প্রথম যখন এখানকার ভাষা বুঝতে পারতাম না, তখন গুলগুটি ইনিয়ে বিনিয়ে হাতের মুখের বিভিন্ন রকম ভঙ্গি করে আমাকে অনেক কিছু বোঝাতে চেষ্টা করত। আমি একদিন জামবাজকে জিজ্ঞাসা করেছিলাম ও কি বলতে চায়। জামবাজ বলেছিল, ছোড়ো উস্কা বাত, তুম উস্কা বাত কবি পুছতা। কথাটা আমাকে আঘাত করেছে, যন্ত্রণা দিয়েছে। একটা পরিত্যক্তা মেয়ে হলেও মানুষ তো বটেই, তাকে এমন তাচ্ছিল্য, মেয়েদের কি কোনো মূল্য নেই? কেন একটা মেয়েকে সহ্য করতে হয় এমন তুচ্ছ তাচ্ছিল্য? পুরুষ কেন দোষর হবে না? কেন পুরুষ কেবল ভোগ করবে আর নারী সেই ভোগের দধিকর্মা হবে? যদি ভোগ গ্রহণের ভাগিদার করতে না পারে, তবে ভোগের সামগ্রী করে কোন অধিকারে? নিজেদের ইচ্ছে মতো নারীকে ব্যবহার করার অধিকার আছে বলে পুরুষরা যদি মনে করে, তেমনি বিপরীত ইচ্ছা নারীরও আছে। যদিও মৌলবাদীদের কোরআন তা মানে না, সে কোরআনে আছে স্বামী যখনই ডাকবে তখনই তার কাছে আসা স্ত্রীর প্রথম ও প্রধান কর্তব্য। আফগানিস্তানে আসার সময় জামবাজ আমার জন্য একটা কোরআন কিনেছিল, আরবি ভাষা বাংলায় পরিবর্তিত করা হয়েছে বইটাতে। আমি বইটা পড়তে পড়তে ভয়ে আতঙ্কে চমকে উঠেছি। কোনো ধর্মগ্রন্থে যে এমন কথা লেখা থাকে তা ভাবতেও গা শিউরে ওঠে। আমার প্রতি তালিবানের অত্যাচার এবং এখানে আমাকে বন্দি করে রাখা কিংবা রেখে যাওয়ার একটাই কারণ, সেই কারণ জানতে গেলে কোরআনকে সামনে রাখতেই হবে। কোরআনের সূরা 2 আয়াত 221 আছে, অল তানকিহুল মুসিকাতি হাত্তা ইউমিন্না অলা। এর অর্থ হল, তোমরা বিবাহ করিও না কোনো কাফের রমণীকে ইমান না আনা পর্যন্ত। ইমান মানে ধর্ম। ইসলাম ধর্মে অনুগত হওয়াকে ইমান বোঝাচ্ছে। তালিবান অনেক চেষ্টা চালিয়েছে আমার ইমান আনার জন্যে। এই আয়াতে আরও লেখা আছে, একজন মুসলমান দাসীও অতি উত্তম চিত্ত হরণকারী কাফের রমণীর থেকে। কি বিচিত্র ধারণা অমুসলমান নারীর প্রতি! আমি ছিলাম সেই কাফের রমণী, চিত্ত হরণকারিণী। তালিবানের অত্যাচারের এটাও একটা কারণ, কোনো মুসলিম রমণীকে বিবাহ দিও না কাফের পুরুষের সঙ্গে। এরপরে সূরা 2 বাক্কারা 223 আয়াত, সেখানে আছে, নারী তোমাদের উৎপাদনের শস্যক্ষেত্র স্বরূপ, তাই স্বীয় অভিপ্রেত ক্ষেত্রে গমন করো। সুতরাং উৎপাদন ব্রতীতেই উপগত হইবে, ইহার বিপরীত যদি কিছু হয়, অর্থাৎ যদি ভালোবাসা কিংবা গুরুত্ব দাও, তবে তাহা অমার্জনীয় পাপ, আল্লাহ তাহাতে অনুমতি দেন না। কট্টর ইসলাম ধর্মীয় মানুষরা সেই কারণেই মেয়েদের উৎপাদনের শস্যক্ষেত্র ছাড়া আর কোনো মর্যাদা দিতে ভয় পায়, কারণ তাতে তো অমার্জনীয় পাপ হবে, যে পাপ আল্লাহ কোনো মতেই ক্ষমা করবেন না। আল্লাহর ক্ষমার কথা যখন উঠলই, তখন সূরা 2 আয়াত 225 কেন বাদ দিই? এই সূরাতে সম্পাদক সাহেব AKM ফজলুর রহমান সুফি ব্যাখ্যা করেছেন, অঙ্গীকার মতো কর্ম সম্পাদনের বিশেষ তাগিদ দেওয়া হয়েছে, অঙ্গীকার পালনে সতর্ক থাকিতে হইবে। কিন্তু সেই অঙ্গীকার যদি শরীয়ত বিরোধী হয়, তবে তা পালন করার আবশ্যকতা নেই। শরীয়তি আইনের বিরোধী হইলে গুনাহ হইবে এবং আল্লাহ কোনো মতেই তাকে ক্ষমা করিবে না। অতীতে বা বর্তমানে বহু লোকের মুখেই শুনেছি, আরবে যদি কেউ চুরি করে, তবে শরীয়ত আইন অনুযায়ী সেই চোরের হাত দুটো কেটে ফেলা হয়। শরীয়তি আইনের বিরোধী হলেও যদি গুনাহ হয়, তবে ভারতে শরীয়ত আইন কেন অমান্য করা হয়? কেন ভারতীয় মুসলমান চোর ডাকাতের হাত
কেটে ফেলা হয় না এবং ভারতের সংবিধান রচনার সময় মুসলমানরা তাদের পারিবারিক আইনের, যাকে পার্সোনাল ল বলে, সাংবিধানিক স্বীকৃতি আদায় করে নেন। তাদের যুক্তি ছিল কোরআনের বিধানকে মর্যাদা দিতে হবে, কোরআনের মর্যাদা দিতে গিয়েই দুনিয়ার ইসলাম ধর্ম বিশেষজ্ঞরা সলমান রুশদি, দাউদ হায়দার ও তসলিমা নাজরিন এবং আরও অনেকের জীবন বিপন্ন করে তুলেছেন। তাদের কাছে আমার সাধারণ প্রশ্ন, আপনারা কোরআনে বর্ণিত আল্লাহর বিধান সম্পর্কে যখন এতই সচেতন, তখন চুরি করার অপরাধে চোরের হাত কেটে দেওয়ার বিধান অন্তর্ভুক্ত করার দাবি জানালেন না কেন? কেন ধর্ষণকারীর শাস্তি হিসাবে বেত মারা এবং মৃত্যুদণ্ড দাবি করলেন না? কেন শরীয়তি আইন অনুসারে ফৌজদারি মামলায় বিচার ফয়সালার দাবি করেননি বা করছেন না? আপনারা একই কোরআনে বর্ণিত পারিবারিক আইনের সুযোগ নেবেন, কিন্তু ক্রিমিনাল কেসের জন্য নির্দিষ্ট বিধান অমান্য করবেন, তা কী করে হয়? আমার মতে এর একটাই অর্থ, আংশিকভাবে হলেও আপনারা কোরআনকে অমান্য করছেন, অপমান করছেন, আপনারা বিশ্ব নবীকে অবমাননা করছেন। তবে কেন আপনাদের জীবন বিপন্ন হচ্ছে না? শুধু নারীর ক্ষেত্রেই কি তবে শরীয়তি আইন বহাল রাখা হয়েছে? যদি কোনো আইন ক্ষেত্র বিশেষ বা জায়গা বিশেষ হয়, তবে সেই আইন লঙ্ঘন করার মধ্যে কোনো গুনাহ আছে বলে আমি মনে করি না। শরীয়তি আইন বিরোধী কি কেউ হয়নি? কায়রোর আল হাজার বিশ্ববিদ্যালয়ের শেখ গদ আল হক, তিনি কি আল্লাহ? তবে তার দেওয়া বিধান কেন বহাল আছে মিশরে? কোরআন পড়ে জানলাম এবং এখানে দেখলাম, যখন ছেলের জন্ম হয় তখন সেই ছেলের লিঙ্গের অগ্রভাগের চামড়া কেটে দেওয়া হয়, কেউ কেউ আবার একটু বড় হলে কাটে। আদমের মেজ ছেলে ভূমিষ্ঠ হওয়ার দিন 25 বাদে আবু এসে আমাকে নিমন্ত্রণ করলো, কারণ আদমের ছেলেকে মুসলমানই করা হবে। আমি তখন একেবারেই নতুন, জামবাস তখন এখানেই আছে, আমি অত শত বুঝলাম না মুসলমানই কি, কী করে করা হবে, আমার কি দরকার অত বোঝার। নিমন্ত্রিত, যাব, খাবো, চলে আসব। আবু নিশ্চয়ই আমার জন্যে মুরগির রোস্ট করবে। এখানে আসার পর থেকে আমি যেন কেমন লোভী হয়ে গিয়েছি, কেউ নিমন্ত্রণ করলে মনে বড়ই আনন্দ হয়। অথচ কলকাতায় আমি কোনো বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতাম না, আমাকে সবাই আনসোশাল নাম দিয়েছিল। আসলে আমার খুব লজ্জা করতো বিয়ে বাড়িতে খেতে যেতে, ভাবতাম সবাই কি ভাববে, মেয়েটা খেতে এসেছে, বিয়ে বাড়িতে তো সবাই খেতেই যায়। এখানে খুশি হই, এখানকার খাওয়া তখনও আমি রপ্ত করে উঠতে পারিনি, তাই যখন যারা আমাকে দাওয়াত দিত তখন মুরগির রোস্ট নতুবা মুরগির স্যুপ সুরুয়া করে দিত। সেদিন মুসলমানই ছিল গৌণ, খাওয়াটাই ছিল মুখ্য। সকাল তখন কত হবে, এই 8টা বা 9টা, হঠাৎ দেখলাম ডোম কাইম এসে হাজির, নানা কারণে আসতে পারে, এইভাবে আমি কোনো গুরুত্ব দিলাম না। এবার দেখলাম আবু তার সদ্যজাত নাতিকে কোলে করে নিয়ে এসে বসলো বারান্দায়। তখন ভাবছি আমাদের নিয়মের মতো বোধহয় বাচ্চারা নখ কাটা হবে, আঁতুর বোধহয় শেষ হলো। হঠাৎ দেখলাম একটা ধারালো নতুন ব্লেড বার করলো কাইম। যারা আবুকে ঘিরে দাঁড়িয়েছিল তারা সবাই চলে গেল, আমি কৌতূহলবশত আবুর কাছে গিয়ে দাঁড়ালাম। এবার কাইম বাচ্চাটার অতি ক্ষুদ্র পুরুষাঙ্গ ধরে অগ্রভাগের চামড়াটা টেনে সামনের দিকে এনে ব্লেড দিয়ে কেটে দিল। গল গল করে রক্ত পড়ছে, বাচ্চাটা তারস্বরে চিৎকার করে কাঁদছে, আবু তাকে সান্ত্বনা দিতে মগ্ন। একটা ব্যান্ডেজ পাশে রাখা আছে, বাচ্চাটা আবুর কোলে পটি করে ফেলল। আর আমি, বাচ্চাটার যন্ত্রণা যেন আমার, চোখের পলক ফেলতে ভুলে গেছি, মুখে কোনো ভাষা নেই, কেমন যেন বিহ্বল হয়ে দাঁড়িয়ে আছি। বাচ্চাটা তখনও যন্ত্রণায় ছটপট করছে। ফৌজি আমাকে অনেকক্ষণ লক্ষ্য করে, কাছে এসে আমার কাঁধে একটা ঝাঁকুনি দিয়ে বলল, সায়কে সাহেব কামাল, দাগাসে ওইলি ওলার, মানে কি হলো সাহেব কামাল, এমনি করে দাঁড়িয়ে আছো কেন? আমি ধাতস্থ হলাম,
চোখের পলক পড়ল, মুখে ভাষা নেই কিন্তু বিকৃত হলো। তবে এই মুসলমানই এমন অমানবিক প্রথার জন্যে নিমন্ত্রণ? চাই না আমি মুরগির রোস্ট, কিন্তু অন্য কারো কোনো বিকার নেই, এটা যেন কিছুই নয়। এই হচ্ছে মুসলমানি। কোরআনের বিধানে আছে পুরুষকে মুসলমানি করার, কোনো নারীদের মুসলমানি করার বিধান কোরআনে আমি পড়িনি। কিন্তু কায়রোর আল হাজার বিশ্ববিদ্যালয়ের শেখ গদ আল হক ফতোয়া জারি করেন তালিবানের মতন মেয়েদেরও যৌনাঙ্গ কেটে ছুন্নাত করা হবে। ফতোয়া জারির সঙ্গে সঙ্গেই সমস্ত মেয়েদের ধরে ধরে ছুন্নাত করতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যে বহু মেয়ে মারা যেতে লাগলো। এই নিয়ে মিশরের পার্লামেন্টে খুব ঝড় ওঠে, তা সত্ত্বেও কিছু রোধ করা যায়নি। শেখ গদ আল হকের ফতোয়াই বজায় থাকে। গদ আল হক কি কোরআনের বাণীকে অপমান করেননি, শরীয়তি আইন অমান্য করেননি? তবে তার বিরুদ্ধে কেন ফতোয়া জারি করা হলো না? যখন আমি দাদুর কাছে বসে মহাভারত ও রামায়ণ পড়তাম চার আনা পয়সার লোভে, তখন আছে মনুসংহিতার পাতাও উল্টে দেখতাম। জানার ইচ্ছা ছিল আমার প্রবল। তারপর যখন বড় হলাম তখন বুঝতে শিখলাম মনুর কয়েকটা শ্লোক আমাকে বিভ্রান্ত করেছে। যেমন 14 নম্বর শ্লোক, মনুসংহিতার এই শ্লোকে আছে, নারী কোনো মতেই পুরুষের সৌন্দর্য দেখে না, পুরুষ দেখলেই তার সহবাস করার ইচ্ছা জাগে, নারী বয়সের বিচারও করে না। নারী কি সহবাস ছাড়া অন্য কোনো মৌলিক চিন্তা করে না? নারীর ওপর জোর করেই বিবাহ করার ব্যবস্থা তার পরিবার করে, সেখানে নারীর সৌন্দর্য দেখার কৃতিত্ব কতখানি? নারী কি এতই নিম্ন স্তরের যে বয়সের বিচার করার প্রয়োজন বোধ করে না? আমার ধারণা এই কথাটা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। কোরআনে আছে, স্বামী যদি পর নারীতে আসক্ত হয় তবে স্ত্রীর কর্তব্য স্বামীকে সেই পথ থেকে ফিরিয়ে আনা, স্বামীকে সেবা যত্ন করা। মনুসংহিতার 154 শ্লোকেও সেই একই বিধান। কিন্তু নারী পরপুরুষে আকৃষ্ট হলে তাকে পিটিয়ে মারার বিধান? এ শুধু নারীকে অপমান করা নয়, আষ্টে পৃষ্ঠে বিধান নামক শিকল দিয়ে বেঁধে রাখা। কোরআনের বাণীর মতো 371 নম্বর শ্লোকে মনুও বলেছেন, দিরাচারী নারীকে কুকুর দিয়ে খাওয়াতে। দিরাচারী নারীকে যদি কুকুর দিয়ে খাওয়ানোর বিধান থাকে এবং ঢিল মেরে বা গুলি করে মারার বিধান থাকে, তবে পুরুষের ক্ষেত্রে সেই একই বিধান থাকে না কেন? এদিক দিয়ে আফগানিস্তানকে অনেক উদার বলা যেতে পারে। দিরাচারী হলে হয় দুজনকেই মারে, নইলে কাউকে নয়। এর মূল কারণ নিহিত আছে মহানবী আবিষ্কৃত একটি লোমহর্ষক বিধানের মধ্যে। এই বিধানে বলা হয়েছে যে একজন মুসলমান যদি তার সারা জীবনে একমাত্র আল্লাহ ছাড়া কারো এবাদত না করে, তবে মৃত্যুর পর সে অবশ্যই বেহেস্তে যাবে। এমনকি সে যদি পৃথিবীতে চুরি এবং অবৈধ যৌন সংসর্গের মতো অপরাধ করে তবুও। হাদিস না পড়া পর্যন্ত আমি বিশ্বাস করতে পারিনি যে এমন একটি বিধান ধর্মপুস্তকে থাকতে পারে। আমার মতো কোটি কোটি ভারতবাসী আছেন যারা একথা বিশ্বাস করবেন না। তাদের কাছে অনুরোধ, অনুগ্রহ করে দিল্লি কিতাব ভবন প্রকাশিত সাহিহ আল বুখারি এর 4th খণ্ডের 296 নম্বর পৃষ্ঠায় উল্লিখিত 444 নম্বর হাদিসটি পড়ে দেখুন। আরবিতে এবং ইংরেজিতে লেখা এই হাদিসটি হুবহু তুলে দিচ্ছি। 445, ন্যারেটেড আবু ধার, দ্য প্রফেট সেড, গ্যাব্রিয়েল সেড টু মি, হু এভার অ্যামংস্ট ইয়োর ফলোয়ার্স ডাই উইদাউট হ্যাভিং ওয়ার্শিপড আদার্স বিসাইডস আল্লাহ উইল এন্টার প্যারাডাইস অর উইল নট এন্টার দ্য হেল। দ্য প্রফেট আস্ক, ইভেন ইফ হি হ্যাজ কমিটেড ইল্লিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স অর থেফট, হি রিপ্লাইড ইভেন দেন।
বিশ্ব বিবেকের কাছে আমার প্রশ্ন, এই জঘন্যতম বিধানটিকে কি আপনারা মানব সভ্যতার অঙ্গ বলে মনে করবেন? আমার বিবেচনায় ইসলামের মহিমা প্রচার করতে গিয়ে হযরত মুহাম্মদের কথায় তিনি সৃষ্টিকর্তা সর্বশক্তিমান খোদাকে কার্যত একজন ভিলেনে পরিণত করে ছেড়েছেন। যদি কেউ একটু কষ্ট করে কোরআন পড়েন তাহলে দেখবেন কোরআনের অজস্র বিধানে বলা হয়েছে যে যারা অমুসলমান কাফের তাদের সবাইকে কিয়ামতের দিনে আল্লাহ দোজখের আগুনে নিক্ষেপ করবেন। আগুনের চামড়া ঝলসে যাওয়ার পরে আবার নতুন করে চামড়া লাগানো হবে নতুন করে ঝলসানোর জন্য। তারপর সেই দোজখে বসবাসকারী সাপ, বিছা, কুমির এরা তো আছেই। এই ধরনের কাজকর্ম সাধারণত আমরা সিনেমায় ভিলেনদের করতে দেখি। ভিলেনরা যাদের দলে পায় না তাদের সবাইকে শাস্তি দেওয়ার জন্যে তাদের এরিয়ার মধ্যে একটা বিশাল গর্ত খনন করে রাখে এবং পরবর্তী সময়ে নায়ককে এবং আরও অনেককে ধরে এনে সেই গর্তে ফেলে দেয়। সেই গর্তে থাকে বিষাক্ত সাপ, বিছে, জল থাকলে থাকে কুমির নতুবা বাঘ, সিংহ। কুরআনের সুরা ও আয়াত হচ্ছে 3:10, 12, 56, 5:33, 37, 6:70, 158, 8:12, 13, 14, 9:5, 10, 33:64, 68, 44:43, 50, 55:35, 76:4। আরও একটা প্রশ্ন মাথায় ঘুরছে। হযরত মুহাম্মদ বলেছেন আল্লাহই পৃথিবীর সৃষ্টিকর্তা, মানুষও আল্লাহরই সৃষ্টি। তবে আল্লাহ কেন এমন বিভেদ করলেন নিজের সৃষ্টির মধ্যে মুসলমান ও অমুসলমান? তবে কি ধরে নিতে দ্বিধা আছে যে অমুসলমানদের আল্লাহ সৃষ্টি করেননি, সেই জন্যেই অমুসলমানদের আছে সব রকম শাস্তি? কেন নিজের সৃষ্টির মধ্যে প্রভেদ? হয় আল্লাহ সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা নয়, ভিলেনের ভূমিকা পালন করেছেন, অথবা কোরআনের সমস্ত বাণী মুহাম্মদ নিজে সৃষ্টি করেছেন নিজের স্বার্থের জন্য? কোনটা সঠিক? 8, গুলগুটির কোনো ভূত নেই, ভবিষ্যত নেই, যার স্বামী বেঁচে থেকেও নেই তার আর কি থাকতে পারে? যার জন্যে আজ সে বদনাম মাথায় নিয়েছে সেই মুসার বিবিকেও সেবা যত্ন করতে হয় গুলগুটিকে। বাড়ির সবাই জানে গুলগুটির সাথে অবৈধ সম্পর্ক মুসার। মুসার বিবি কিন্তু জানে না। গুলগুটি যদি খারাপ মেয়ের নাম পেয়ে থাকে তবে মুসার কেন নেই সেই বদনাম? আমার ইচ্ছে করে ওর বিবিকে বলি, তুমি মনের কোণেও স্থান দিও না যে তোমার স্বামী সৎচরিত্র, তোমাকে বিয়ের অনেক আগেই রক্তের স্বাদ গ্রহণ করেছে। রাগে ঘেন্নায় আমার সমস্ত শরীর কেমন যেন করতে থাকে যখন দেখি মুসা তার বিবির সঙ্গে প্রেমালাপ করছে। একজনের জীবন ধ্বংসের পথে পাঠিয়ে দিয়ে, তার সমস্ত জীবন ব্যর্থ করে দিয়ে আজ নিজে সুখী হয়ে ঘর সংসার করছে, কিন্তু কিছুই করতে পারি না। আমার অক্ষমতা এটাই যে এ আমার দেশ নয়, এখানে আমি একা। যদি মুসার বিবিকে এসব কথা জানাই তবে মুসা আমাকে গুলি করে দেবে। এদেশে আইন ব্যবস্থা বলে কিছুই নেই, যার যখন যাকে মেরে ফেলার ইচ্ছে অনায়াসে মেরে ফেলতে পারে। পুলিশ নেই, থানা নেই, কোনো মন্ত্রী বা MLA নেই, যার যা খুশি তাই করে বেড়ায় নির্দ্বিধায়। মক্তাবে কিছু হাতুড়ে আরবিয়ান ডাক্তারের কাছে রোজ প্রায় 2-5 জন মরে যাচ্ছে। ওই ডাক্তাররা কাটাকাটি করে সজ্ঞানে অজ্ঞান করে না। টিউমার থেকে শুরু করে ক্যান্সার রোগী পর্যন্ত একই ডাক্তার দেখে। এমন অন্ধকারাচ্ছন্ন দেশ সারা বিশ্বে আর কোথাও আছে বলে আমার মনে হয় না। এখানে পোস্ট অফিসও নেই। গুলগুটিকে দেখলে আমার খুব কষ্ট হয়। ওর শেষ পরিণতি কি, কে দেখবে ওকে? সমস্ত সুখের স্বপ্ন আজ তার কাছে দুঃস্বপ্ন।
একদিন স্বপ্ন বাস্তব ছিল, চাওয়া পাওয়ার মূল্য ছিল। গুলগুটির বাবা মা অনেক আশা নিয়ে বিয়ে দিয়েছিল আকবর খানের সঙ্গে, সেই কবেকার কথা। তখন গুলগুটির বয়স 19 আর আকবর 16। এখানে এমন বিয়ে হয়, মেয়ে বড়, ছেলে ছোট। আমার ছোট যা সুলতান বিবির জ্যাঠামশাই মারা যাওয়ার পর জ্যাঠাইমার সঙ্গে ওর ছোট কাকার বিয়ে হলো। জ্যাঠাইমার বড় মেয়ে এবং ছোট কাকার জন্ম একই দিনে। সুতরাং এখানে বয়স কোনো ফ্যাক্টর নয়। গুলগুটির বেলাতেও বয়স বাধা হয়ে দাঁড়ায়নি। স্বামী ছোট হলেও দেবতা, সে খেলাধুলা করে বাড়ি ফিরলে গুলগুটি তার পা ধুয়ে মুছে দিত। আকবরের ঠাকুমা তখনও জীবিত, আকবর ঠাকুমার সঙ্গেই শুত। গুলগুটি যদি তার সঙ্গে শুতে বলতো, আকবর সবাইকে বলে দিত। স্বামী স্ত্রীর সম্পর্ক কী বোঝে আকবর! ঠাকুমা অনেক বলে কয়ে শুতে পাঠালেও মাঝরাতে চলে আসতো। গুলগুটি নাকি লেপ টেনে নেয়। এই লুকোচুরি খেলা খেলতে খেলতেই বড় হয় আকবর। একদিন দুপুর থেকেই আকবর বার কয়েক ঘুরে গেছে গুলগুটির ঘর থেকে। গুলগুটি ছোট নয়, সে সব বোঝে, আর চোখে দেখে আর মিটি মিটি হাসে। হঠাৎ আকবর রেগে যায়, সে বলে, খান্দে চিস্তে হাসছো কেন? আনা তা নাসে ওয়ালে। আকবর মা সারা প্রিয়ে যে, ঠাকুমাকে বলতে পারো না যে আকবর আমার সঙ্গে শোবে? গুলগুটি হাসি থামিয়ে বলে, ইয়া যে না ওয়াইয়াম, রোম্মাই ঢের ওয়াইলি মগর তু না দা রাগালাই, ওস তু আকপলে ওয়াই। মানে, না আমি বলবো না, আগে অনেকবার বলেছি কিন্তু তুমি আসোনি, এখন তুমি নিজে বলো গিয়ে। আকবর খুব রেগে যায়, গুলগুটিকে ধরে ঠোঁটে কামড়ে দেয়, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। ভরা বর্ষায় গুলগুটির প্রাণে বসন্তের হাওয়া লাগে, হৃদয়ে মধুর সুর জাগে, ঢেউ ওঠে যৌবনে। বৃষ্টি যেন থমকে দাঁড়িয়ে পড়েছে, হাওয়া রুদ্ধ গতি। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গুলগুটি বসেই থাকে, সে ভাবে আসবে তার আকবর, আজ নিশ্চয়ই তার কাছে আসবে, তাকে প্রশমিত করবে, তাকে জাগাবে, শান্তি দেবে। বিরহিণী রাই বসেই থাকে, বিরহ তার কাছেই কিন্তু উপশমের কোনো লক্ষণ প্রকাশ পায় না। মনের অভিব্যক্তি সে কীভাবে প্রকাশ করবে? প্রকাশের ভাষা কী? মন উদাস, মুখে কোনো কথা নেই। চোখ বন্ধ করে একবার তার আকবরকে দেখে নিল, বুকের ভিতরে কেমন দপ দপ করছে, আকাশ মেঘলা। জানলা দিয়ে গুলগুটি বাইরে তাকায়, শ্রান্ত পরন্ত দুপুরে এত উন্মত্ততা, পলকের একটা ছোঁয়ার রেশ ক্ষণে ক্ষণে তার সমস্ত শরীরে শিহরণ জাগাচ্ছে, শান্ত মনে ঢেউ তুলছে, প্রাণে মনে উত্তাল তরঙ্গের ঢেউ ফেনিয়ে ফেনিয়ে উঠে বাইরে বেরোবার রাস্তা খুঁজছে। তার দুটো হাত দিয়ে আকবরকে কাছে টেনে নিতে ইচ্ছে করছে। আকবরের কাণ্ড আর কেউ না দেখলেও আদমের বিবি দানগি দেখতে পেয়েছিল। দানগি একটুও সময় নষ্ট করেনি, বাড়ির বড়দের ঘটনাটা জানিয়েছে, তারপর অসীম আগ্রহে গুলগুটিকে সাজিয়ে দিয়েছে। আজ যে গুলগুটির নাগর তার ঘরে আসবে। চুল বাঁধা শেষ করে চোখে সুরমা লাগিয়ে দিল, সব শেষে মাথায় টাকরা, নাকে নথ, কানে দুল পরালো। এবার অপেক্ষা, সব মেয়েরা ঘরে এসে গুলগুটির সঙ্গে নানা রকম খোস গল্পে মেতে উঠল, গান গাইতে লাগলো। মেরো নান খনেকে রাজি, উই উই মা জানজে রাজি, মেরো নান খনেকে রাজি, উই মা খক এ দ্রি জামান, ত্রয়ো মা সিন খাল ইয়ে, দুও মা গার তাবিজ, মেরো নান খানকে রাজি। উই নান খনেকে ইসুকুম না প্রিয়াদাম, দে সারা বিয়াজে কিয়ানাম, উই উই দা মেরো নান খনেকে রাজি, উই মা গ্রানা মা সানাজ তুচির, চিস্তে কে দুমরো ঢের, আজা আজা মা মক্তা আজা। পুরো গানের অর্থ, আমার স্বামী আজ ঘরে আসবে, আমার জীবনে আসবে, আমার স্বামী আজ ঘরে আসবে, আমার শাশুড়ির তিন ছেলে, একজন আমার সবুজ তিল,
দুজন গলার হার, আমার স্বামী আজ ঘরে আসবে, আজ ঘরে আর কাউকে আসতে দেব না, তার সাথে শুধু আমি বসব, আমার স্বামী আজ ঘরে আসবে, আমার প্রিয় আমার প্রেমিক তুমি কোথায়, কেন করছো এত দেরি, এসো এসো আমার সামনে এসো। রাত 9টা বাজে, দানগি এবার সবাইকে বলল চল চল এবার আকবরকে ঘরে নিয়ে আসি। দানগি যায় আকবরকে আনতে, পিছনে অন্য সবাই, আকবরকে ঘিরে আছে ছোট ছোট সব ভাইরা, সবাই আকবরকে বলছে যাও যাও আর দেরি করো না, এখানে আর সময় নষ্ট করো না। এবার নাকসিরা হাত ধরে টানে, নাকসিরা চাচি হলেও বয়স অল্প বলে ভাসুরজির সঙ্গে বেশ ইয়ারকি মারে। আকবর আর দেরি করে না, লজ্জার খাতিরে দু একবার মুখে না বললেও বেশি বাধা দেয়নি, আকবরকে ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে সবাই শেকল টেনে দেয়। তারপর সবাই জানালায় গিয়ে কান পাতে, গুলগুটি জানে সবাই এটা করবে, সেও তো দানগির বেলায় করেছে। তাই যখন আকবর তার কাছে এলো, গুলগুটি ফিসফিস করে বলল এখন চুপ করে বসে থাকো, সবাই জানালার ধারে দাঁড়িয়ে আছে। আকবর ফিরে গিয়ে ঘরের কোণায় গিয়ে বসল, আকবর বসে আছে কিন্তু সে তাকিয়ে আছে গুলগুটির দিকে, গুলগুটির মুখ নিচু, দৃষ্টি মেঝেতেই নিবদ্ধ। আকবর আর বসে থাকতে পারে না, গুলগুটিকে বলে এখানে এসো, থাক ওরা দাঁড়িয়ে, পর্দা দেওয়া আছে, কেউ কিছু দেখতে পাবে না। গুলগুটি গুটি গুটি করে আকবরের পাশে এসে বসে, নিজেকে সমর্পণ করে আকবরের কাছে। সমস্ত বাঁধ ভেঙে গেছে, প্রবল বর্ষণ, প্রচণ্ড বেগে দমকা হাওয়া বইছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, দূরে কোথাও বাঁধ ভেঙে জল ঢুকছে, কলকল জলোচ্ছ্বাস ঢুকে পড়েছে গ্রামের ভেতর, প্রলয় তাণ্ডব। হঠাৎ বৃষ্টি থামল, হাওয়ার বেগ কমল, আকাশ পরিষ্কার স্বচ্ছ নির্মল, কোথাও আর জলোচ্ছ্বাসের শব্দ বা তার প্রতিধ্বনি নেই। গুলগুটির জীবনের চরম পরিতৃপ্তির কাহিনী শুনে ভরে উঠল আমার মন, ভাবলাম কেন এমন চঞ্চল হয় মন, হাওয়াটাই তো স্বাভাবিক, আমিও তো মানুষ, শুধু মানুষ কেন, সমস্ত জীব জন্তু জানোয়ার সবার মধ্যেই আছে জৈবিক ক্ষুধা, কেউ তা সংবরণ করতে পারে কেউ পারে না, যারা এই জৈবিক ক্ষুধাকে জয় করতে পারে তারা মহাপুরুষ। গল্পে এত মশগুল ছিলাম যে আসন্ন বিকেলকে স্বাগত জানাতে পারিনি, এবার আমাকে উঠতে হবে। গতকাল গুঞ্চার বর অনেক গাজর দিয়ে গিয়েছে, আজ সেই গাজরের সঙ্গে আলু দিয়ে রান্না করব। সাদগিকে বললে রান্না সে করে দেবে, তবে সে রান্না গলাধ্যকরণ খুবই দুঃসাধ্য ব্যাপার, অগত্যা আমাকেই যেতে হবে রান্নাঘরে। আমার ঘর থেকে দালান অনেকটা দূর, উঠোন কাদায় কাদা, বরফের সময় পায়ে দেওয়ার কালাউখি জুতো পরে নিলাম, যদিও এখন বরফ পড়ে না তবুও কালাউখি আমি পায়ে দিই। ঝিরঝিরে বৃষ্টিকে তোয়াক্কা না করে দালানে পৌঁছে গেলাম, গুলগুটির সঙ্গে গল্প করতে করতেই গাজর ও আলু কেটে নিয়েছিলাম, সামনে জ্বলছে আগুন। সাদগি আমাকে সব গুছিয়ে দিয়েছে, কড়াই খুন্তি সাঁড়াশি মশলা এগুলো সবই আমি পাকিস্তান থেকে কিনে এনেছিলাম, সব একটা টিনের বাক্সের মধ্যে তোলাই থাকে, কখনো যদি আমি রান্না করি তবেই বের হয়, নতুবা এই সব জিনিস বাক্সবন্দিই থাকে, এখানকার মেয়েরা এই সব জিনিসের ব্যবহার জানে না। চিন্তাটা এখানে এসেই থমকে দাঁড়িয়ে পড়ল, ভুলেই গিয়েছিলাম যে আমি প্লেনে করে যাচ্ছি, সমস্ত রাস্তায় আমি আমার পুরনো দিনের চিন্তা করতে করতেই এসেছি। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে প্লেন ল্যান্ড করল, আহ কি অপরিসীম শান্তি, আমার দেশ আমার ভারত আমার মায়ের কোল। 9, সন্ধে হব হব, পশ্চিম দিগন্তে সূর্য ঢলে পড়েছে, আজ প্রায় দুমাস হয়ে গেছে আমি আমার দেশে ফিরে এসেছি, সমস্ত কিছুই তেমনই আছে যেমনটা ছিল বা থাকার কথা, কেবল সে আজ আর নেই, সে চলে গেছে সেখানে যেখান থেকে কেউ কোনো দিন আর ফিরে আসতে পারে না, পৃথিবীর ভালো মন্দ কোনো দিন তাকে আর স্পর্শ করবে না। আমার পরের ভাই কল্লোল, 1993 জুলাইতে
সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, পড়ে আছে পার্থিব জগতের কিছু মায়া মমতা, আমাদের জন্যে রইল হারাবার দুঃসহ যন্ত্রণা। ভালোবাসাই হয়েছিল কলুর জীবনের কাল, যখন তার ভুল ভাঙল তখন সামনে আর কোনো পথই খোলা নেই, কেবল চূড়ান্ত মুক্তির পথ ছাড়া। অবশেষে সেই মুক্তিই এলো, কলুর আকস্মিক মৃত্যু মা সহ্য করতে পারল না, বাবা একেবারেই ভেঙে পড়ল, সব যেন কেমন ওলট পালট হয়ে গেল। বাড়ির এমন একটা মানচিত্রের জন্য আমি মোটেও তৈরি ছিলাম না, নির্বাক হয়ে গেলাম। আমার অবর্তমানে ঘটেছে এইসব ঘটনা, পরিস্থিতি আমাকে যতটা হতাশ করল আঘাত দিল তার অনেক বেশি। আমার আপন ভাই, পৃথিবীর কোথাও কোনোখানেই কোনো কিছুর বিনিময়ে যাকে পাওয়া যায় না, যে সম্পর্ক কোনো কিছুর মূল্যেও হয় না, সেই আদরের ভাই মারা গিয়েছে। জামবাজরা সবাই জানতো কিন্তু আমাকে জানায়নি। উফ, কি নিষ্ঠুর নির্মমের মতো ব্যবহার করেছে ওরা আমার সঙ্গে। মৃত্যু অনিবার্য, শুধু আজ আর কাল, কিন্তু সেই অমোক সত্যিটাকে চেপে যাওয়াটা নিশ্চয়ই কাম্য নয়। সত্যি সর্বদাই কঠিন, তাই বলে সত্যিকে প্রকাশ করব না? পারিনি, আমি একটুও পারিনি হৃৎপিণ্ড বিদীর্ণ করে আর্তনাদ করতে, কান্নায় গাল ভেজাতেও পারিনি, হতাশায় ভেঙে পড়তেও পারিনি। শুধু একটা যন্ত্রণা, একটা কষ্ট, সে নেই, নেই সে। পচা গলা দেহ থেকে সমস্ত মাংসটা খসে গেলে যেমন কঙ্কালটা কেবল পড়ে থাকে শ্রীহীন হয়ে, তেমনই রয়ে গেল আমার মন হৃদয়। বাড়িতে ফেরার পরই জেনেছি কলুর মৃত্যুর ঘটনা। মানসিকভাবে যখন বিপর্যস্ত ঠিক তখন জানলাম আর একটা মর্মান্তিক ঘটনা। হিটলারের বা মুসোলিনির যুগ এটা নয়, একুশ শতকের দিকে পা বাড়ানো 1995 সালে সমগ্র বিশ্বকে অবাক করে দিয়ে সেই নারকীয় ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে। 1995 সালের সেপ্টেম্বর, সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজ হাতে নিয়ে চমকে উঠলাম। আফগানিস্তানের ভূতপূর্ব প্রেসিডেন্ট ডক্টর নাজিবুল্লাহকে তালিবানরা নির্মমভাবে হত্যা করেছে। শুধু হত্যা নয়, নাজিবুল্লাহকে ও তার ভাইকে হত্যা করে লাইট পোস্টে বেঁধে 3 দিন ধরে ঝুলিয়ে রেখেছে তালিবানরা। কাক চিল শকুনদের ভোজ শুরু হয়েছে। মানুষ একযোগে তীব্র ধিক্কার জানিয়েছে এই পৈশাচিক হত্যার। মানুষ চাঁদে পৌঁছে যাচ্ছে, বিজ্ঞান কোথায় নিয়ে গিয়ে ফেলেছে মানব সভ্যতাকে। এ সময় সেই হিটলার মুসোলিনির আমলের ঘটনার পুনরাবৃত্তি, কেবল পার্থক্যটা এইটুকুই, সেটা ছিল কাঁটা তার, এখন হলো লাইট পোস্ট। সমগ্র দেশের মানুষ আফগানবাসী রাষ্ট্রপুঞ্জের প্রতিক্রিয়ার প্রতি আস্থা স্থাপন করে তখন দিন গুনছে। আশ্চর্যের ব্যাপার, রাষ্ট্রপুঞ্জ কিন্তু বেছে নিল নীরব দর্শকের ভূমিকা। নাজিবুল্লাহকে হত্যা করে তালিবানরা উল্লাসে মেতে উঠল, কাবুল শহর দখল করল। বুরাউদ্দিন রাব্বানি, সৈন্যপ্রধান মাসুদ আহমেদ শাহ, হাজি রুস্তম আবার নতুন উদ্যমে মেতে উঠল। কিন্তু রাব্বানির কপালে রয়েছে হেরে যাওয়া। অবশেষে রাব্বানি মাসুদ রণে ভঙ্গ দিয়ে পালালেন। শুরু হলো তালিবানি ফতোয়া জেহাদ, দুর্বল নারীদের প্রতি অত্যাচার, টিভি রেডিও সেন্টার ভাঙচুর, মেয়েদের ঘরের কোণে বন্দি করা, পুরুষের চুল ছেঁটে দেওয়া, বোরখা না পরার অপরাধে রাস্তায় মেয়েদের ধরে মার। এই তালিবানরাই নিজেদের সাচ্চা মুসলিম বলে জাহির করে। মেয়েদের ঘরে বন্দি এবং বোরখা ঢাকা করে রাখার ওপরই নাকি নির্ভর করে ইসলামী ইজ্জত। আসলে বোরখা পরার কারণ মুসলিম মেয়েদের শনাক্ত করতে সুবিধা হবে, তখন তাদের ছাড়া অন্যদের ওপর চলবে অত্যাচার, সেই কারণেই বোরখা। কিন্তু রাস্তায় তালিবানরা যখন মেয়েদের ওপর অত্যাচার করে তখন কোথায় থাকে তাদের ইজ্জতের মাপকাঠি? কথায় কথায় যখন মেয়েদের তালাক দেয় তখন কোথায় থাকে ইজ্জত? এক ছাড়া দ্বিতীয় পুরুষ, যা পঞ্চম তাই। তবে কেন এত ইজ্জতের ভরং? তালাক দেওয়ার অধিকার কেবল পুরুষেরই আছে কেন? মেয়েরা কি মানুষ নয়, নাকি তাদের নিজস্ব সত্তা বলে কোনো বস্তু নেই? এই সাচ্চা মুসলিমরা কি একবারও ভেবে দেখেছে?
তালাক হয়ে যাওয়ার পর মেয়েটা কোথায় যাবে? তালাক হয়ে যাওয়া মেয়েদের কেউই খুব একটা ভালো চোখে দেখে না, তখন মেয়েরা হয়ে যায় আস্তাকুড়ের জঞ্জাল। তবে কেন বোরখা, কেন ইজ্জত? যাদের সম্মান দেওয়ার ক্ষমতা নেই তারা কোন অধিকারে সম্মানের গণ্ডি বাঁধে? আমাকে যদি ওরা হিন্দুর বাচ্চা বলে সম্বোধন করার স্পর্ধা রাখে, তবে আমি কেন ওদের মুসলমানের বাচ্চা বলতে পারবো না? আমি যদি হিন্দুর বাচ্চা কাফের হই, ওরা তবে মুসলমানের বাচ্চা, চরম মৌলবাদী। তালিবানদের যথেচ্ছ অত্যাচার চালিয়ে যাচ্ছে নির্দ্বিধায়, তবুও রাষ্ট্রপুঞ্জ নীরব। আমরা মুসলিম সম্প্রদায়কে যদি কখনো ভুল করে কিছু বলি বা লিখি, ইসলাম অধ্যুষিত রাষ্ট্রগুলি একযোগে সঙ্গে সঙ্গে ফতোয়া জারি করবে, মৃত্যুদণ্ড তার অবধারিত। আর তালিবান গোষ্ঠী যখন দিনের পর দিন কোরআনকে অপমান করছে, অবমাননা করছে, ছুঁড়ে উঠোনের মাঝে ফেলে দিচ্ছে, তখন কেন এর প্রতিবাদ হয় না? তখন আরাফাত কেন ঘুমিয়ে থাকেন? ইরান কেন কানে আঙুল দিয়ে রাখে? তালিবানদের দেখলেই বোঝা যায় এরা কত হিংস্র, নৃশংস। পাকিস্তান এই তালিবানদের এমন শিক্ষা দিয়েছে যে এদের মায়া মমতা বলে কোনো বস্তু নেই, মানবিকতা বলে কিছু অবশিষ্ট নেই। হাসতে হাসতে এরা শিশুদের শিরচ্ছেদ করতে পারে, তবে কী করে দাবি করে আমরা মানুষ, প্রকৃত মানুষ কোনো অবস্থাতে অমানবিক কাজকর্ম করতে পারে কি? তালিবান মানে তালিম বা ছাত্র, যারা পাকিস্তানের মাদ্রাসায় কেবল কোরআন নিয়ে লেখাপড়া করছে। এর ফল কি হচ্ছে? সারা বিশ্বে এরা সন্ত্রাস সৃষ্টি করেছে, আমেরিকাকে ভাবিয়ে তুলছে। এরপর যদি সমস্ত মাদ্রাসার ছাত্র গোষ্ঠী এক হয়, তবে পৃথিবী কি পৃথিবীতে থাকবে? আমার মনে হয় মাদ্রাসাগুলোর লেখাপড়ার দিকে এখনই নজর দেওয়া দরকার। দুনিয়ার সব মুসলমানের বিশ্বাস নবী মোহাম্মদ সকল দেশের সকল লোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। ইনি নাকি নর নারীর বিবাহে সবচেয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রচলন করেছেন। কিন্তু আফগানিস্তানে আমি যা দেখেছি তা এক কথায় পাশবিক। ভেবেছিলাম নবী এসব বিধান দেননি নিশ্চয়ই, পরে কোরআন হাদিস এবং ইতিহাস পড়ে দেখলাম আফগান মুসলমানরা মোটামুটিভাবে নবীর বিধানকেই অনুসরণ করছে। নবী মুসলমানদের জন্য একসঙ্গে চারজন স্ত্রী রাখার বিধান দিয়েছিলেন, অবশ্য তিনি নিজে এ বিধানের ঊর্ধ্বে চলে গিয়েছিলেন, নিজে বিয়ে করেছিলেন 12টি, মতান্তরে 13টি। লন্ডনের সিক্রেচ ফাউন্ডেশন প্রকাশিত মোহাম্মদ এনসাইক্লোপিডিয়া অনুসারে মোহাম্মদ 12টি বিয়ে করেছিলেন। এরা হলেন এক খাদিজা বিধবা, দুই সৌদা বিধবা, তিন আয়েশা কুমারী, চার হাফসা বিন্ত ওমর বিধবা, পাঁচ জয়নব বিন্ত খাজাইমা বিধবা, ছয় উমনে সালামা প্রকৃত নাম হিন্দ বিস্ত খুহাইফা বিধবা, সাত জয়নব বিন্ত জাস তালাকপ্রাপ্ত, আট জয়েরিয়া বিন্ত হাবিস কৃতদাসী, নয় উমনে হাবিবা প্রকৃত নাম রমলা বিন্ত আবু সাফিয়ান বিধবা, দশ সাফিয়া বিন্ত হুজায়া বিধবা, এগারো মাইমুনা বিন্ত হাবিস বিধবা, বারো মারিয়া মিশরীয় কৃতদাসী। এই 12 জন মহিলার মধ্যে একমাত্র আয়েশা ছিলেন কুমারী, অন্যান্যরা ছিলেন হয় বিধবা নয়তো তালাকপ্রাপ্তা। বিয়ের সময় খাদিজার বয়স ছিল 40 এবং নবীর বয়স ছিল 25। খাদিজার আগে দুবার বিয়ে হয়ে গিয়েছিল, এটি তার তৃতীয় বিয়ে। এই বিয়ের 25 বছর পর খাদিজার মৃত্যু হয়, নবীর তখন বয়স 50 বছর। এই 25 বছর সময়ের মধ্যে নবী দ্বিতীয়বার বিয়ে করেননি। এরপর তার 52 বছর বয়সে মাত্র 6 বছরের নাবালিকা আয়েশাকে বিয়ে করেন। আয়েশা যখন 9 বছরের তখন নবী তার সঙ্গে সহবাস শুরু করেন। এর 9 বছর পর নবীর মৃত্যু হয়। আয়েশা যখন 18 বছরে পূর্ণ যুবতী
তখন থেকে শুরু হয় তার বৈধব্য জীবন। এই বৈধব্য যন্ত্রণা তিনি সহ্য করেছিলেন দীর্ঘ 50 বছর ধরে। নবীর সপ্তম স্ত্রী জয়নব বিনত জাস ছিলেন নবীর ফুফাতো বোন। নবী এই বোনকে বিয়ে দিয়েছিলেন তার পালিত পুত্র জায়েদ বিন হারেসের সঙ্গে। এর ফলে জয়নব হয়েছিলেন নবীর একান্ত আদরের পুত্রবধূ। পালক পুত্র জায়েদ জয়নবকে তালাক দেন এবং নবী তাকে বিয়ে করেন। পুত্রের স্ত্রী কন্যা সমা তাকে বিয়ে করা কোন মূল্যবোধ থেকে উদ্ভূত হয়? এসব ঘটনা থেকে যে কোনো মুক্ত চিন্তার মানুষের মনে কয়েকটি প্রশ্ন জাগে। এক, নবী 12-13টি বিয়ে করেছিলেন কোন আইনে? দুই, 55 বছরের পুরুষ যদি 9 বছরের মেয়ের সঙ্গে সহবাস করেন তাহলে তা কি যৌন বিজ্ঞানসম্মত হয়? তিন, জয়নবকে বিয়ে করার কি খুব প্রয়োজন ছিল নবীর? কোন আইনে নবী জয়নবকে বিয়ে করেছিলেন? চার, নবীর পূর্বে আরবে বিধবাদের বিয়ে হতো না এবং মহা অনিষ্টকর কুপ্রথা বিলোপ করলেন নবী বিধবা বিবাহ আইন পাস করে। সেক্ষেত্রে বিবি আয়েশাকে কেন 50 বছর ধরে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয়েছিল? অনেক মোল্লা মৌলবীকেই আমি এ প্রশ্ন করেছি, তারা প্রায় সকলেই উত্তর এড়িয়ে গেছেন। দু একজন মৌলবী বিভিন্ন সময়ে কোরআনের কিছু আয়াত নম্বর উল্লেখ করে বলেছেন, আপনি এগুলো পড়ে দেখুন, উত্তর পাবেন। তবে মহানবী সম্পর্কে কোনো প্রশ্ন না করাই ভালো। আমি কোনো পুরুত বা মোল্লার কৃতদাসী নই। যে কোরআন বা যে হাদিস সমগ্র পৃথিবীতে প্রচলিত আছে তা থেকে আমি উদ্ধৃতি দিতে পারবো না কেন? কেন আমি কৃষ্ণ, বুদ্ধ বা নবীর বিধানসমূহের সমালোচনা করতে পারবো না? কোরআন এবং হাদিস পড়ে আমি পূর্বের প্রশ্নগুলোর যে উত্তর পেয়েছি তা হচ্ছে এই। এক, কোরআনের 33-50 নম্বর আয়াতের মাধ্যমে খোদা নবীকে যত খুশি সংখ্যক নারীকে বিয়ে করার অনুমতি দিয়েছেন এবং অন্যান্য মুসলমানকে মাত্র 4 জন নারীকে বিয়ে করার অনুমতি দিয়েছেন। সেই বিবাহিতা স্ত্রী ছাড়া যত খুশি সংখ্যক দাসী রাখিয়া তাহাদের সঙ্গে সহবাসের অনুমতি দিয়াছেন। দুই, আমি মনে করি না যে এই সৌদি যৌন বিজ্ঞানসম্মত, কিন্তু নবী এ কাজ করেছিলেন। তা বর্ণিত হয়েছে বুখারী শরীফের 87 খণ্ডের 88 নম্বর হাদিসে। তিন, পুত্রবধূ জয়নবকে বিয়ে করার জন্যে খোদা নবীকে নির্দেশ দিয়েছিলেন কোরআনের 33-37 নম্বর আয়াতের মাধ্যমে। এই আয়াতে খোদা বলেছেন, পুত্র জায়েদ যখন তাহার নিকট হইতে নিজের প্রয়োজন পূর্ণ করিয়া লইল তখন আমরা তাহাকে তোমার সহিত বিবাহ দিলাম। চার, শুধু আয়েশাকে নয়, নবীর মৃত্যুর পর তার কোনো স্ত্রীকেই পুনরায় বিয়ে করার অনুমতি দেননি খোদা। এ ব্যাপারে 31-53 নম্বর হুঁশিয়ারির মাধ্যমে খোদা জনগণকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তোমরা আল্লাহর রসুলকে কষ্ট দিবে তাহা তোমাদের পক্ষে কিছুতেই জায়েজ হতে পারে না। না, তাহার অবর্তমানে তাহার স্ত্রীদের বিবাহ করা তোমাদের পক্ষে জায়েজ হইতে পারে, বস্তুত ইহা খোদার নিকট অতি বড় গুণা। বিশ্ববিবেকের কাছে আমার প্রশ্ন, নারী নির্যাতন আর বিধর্মী নিধনের জন্যে কোরআন এবং হাদিসে যে সকল বিধান আছে তা কি আপনারা মেনে নেবেন? আপনারা কি এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন না? আজকের বাস্তব কোনো দিনও কি পারবে আমার এই স্বপ্নের ছোটবেলা ফিরিয়ে দিতে? পৃথিবীতে কোনো মানুষের অতীত আর ফিরে আসে না, অথচ আমার দুঃসহ অতীত কেন ঘুরে ফিরে আমাকে সজাগ করে দেয়? পূজোর দিনে শরতের আকাশ দেখতে দেখতে কেন মনে পড়ে আফগানিস্তানের মেঘাচ্ছন্ন আকাশকে? যে আকাশ নতুন বার্তা বহন করে আনে না, যে আকাশ জীবনের প্রতিশ্রুতি দেয় না, যা কিছু সুন্দর ভালো তা কোনো সময় মনে দানা বাঁধে না। সাময়িক আনন্দ চিরস্থায়ী হয় না, কিন্তু সাময়িক দুঃখ সমস্ত জীবন ধরে বয়ে বেড়াতে হয়। যেমন আমি
30 বছরের অনেক সুখের মুহূর্ত, অপরিসীম আনন্দ, অনাবিল স্বাচ্ছন্দ্যকে কত সহজে ভুলে যেতে পেরেছি। আজ সেই 30 বছরের সুন্দর জীবন আমার কাছে অতীত, কিন্তু 6 বছরের কষ্ট দুঃখকে কোনো মতেই আমার থেকে আলাদা করতে পারছি না। অতি সুখের মুহূর্তেও সেই 6 বছর আমার সঙ্গে ঘুরে ফিরে বেড়ায়, আমাকে যন্ত্রণা দেয়, আমাকে কাঁদায়, আমাকে বিব্রত করে। ধর্ম ধর্ম করেই তো তালিবানদের সাথে শুরু হয়েছিল আমার রেষারেষি। কি ভয়ঙ্কর সেই সেদিন যেদিন তালিবানরা এলো আমার বাড়ি, 1994-এর সেপ্টেম্বর। সকালে ঘুম থেকে উঠে বসে চা খাচ্ছি, একটু পরেই আসবে রহিসা, জালাজি, বগালা, কামারা, গোলাপি, জরিনা, জোরগোল, এরা সবাই আমার নারী বাহিনীর সদস্য, আমি এদের নেত্রী, আমার বাণী ওদের কাছে ধ্রুব সত্য। আমি ওদের স্লোগান শিখিয়েছি, মুজাহিদ জিন্দাবাদ, তালিবান মুর্দাবাদ, আরাকাত নেতা রাব্বানি জিন্দা রহে, তালিবান নেতা আব্দুল মালিক কবর মে রহে। প্রকাশ্যে এসব বলার স্পর্ধা অবশ্য আমাদের নেই, কিন্তু গোপনে আমরা তৈরি হচ্ছি। আমার নারী বাহিনীতে প্রায় 1200 মহিলা যোগ দিয়েছে, গোপনে গোপনেই আমরা এইসব কাজ করি। মেয়েদের মেশিন চালানো শেখাই, প্রথম প্রথম নিজেও ভয় পেতাম, পরে ভেবে দেখলাম ভয় পাওয়া মানে তো শেষ হয়ে যাওয়া, কিসের ভয়, মরতে তো একদিন হবেই, হয় আগে নয় পরে। আমার চা খাওয়া প্রায় শেষ হয়েছে, এমন সময় বাড়ির মেন গেটে দমদম আওয়াজ হতে লাগলো। গুলগুটি, সাদগি, সুলতান বিবি, ওরা সবাই চমকে উঠল, কে এমন দমাদ্দম ধাক্কা মারছে দরজায়? আমি উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, কে কে এমন করে দরজায় ঘা দিচ্ছ, কি চাই, বাড়িতে কে আছো, এদিকে এসো, ছেলেরা কেউ বাড়িতে নেই, কি চাও, ডাক্তার আছে বাড়িতে, এদিকে এসো। আমি হন্তদন্ত হয়ে মেন গেটের দিকে যেতে লাগলাম, হয়তো কোনো রুগী এসেছে যার অবস্থা খুব খারাপ। এই তো সেদিন 15 দিন আগে একজন মহিলা এসেছিল, 3 দিন আগে যার প্রসব বেদনা শুরু হয়েছিল, বাচ্চা হওয়ার আগের স্টেজের সমস্ত রকম লক্ষণই তার ছিল, কিন্তু তারপর হঠাৎ বেদনা একদম থেমে যায়, বাচ্চাও হচ্ছে না। আমি তাকে একটা সিনটোসিয়াম দিলাম, বেদনা আবার শুরু হলো, তারপর 2 ঘন্টার মধ্যে তার ডেলিভারি হয়ে গেল, হয়তো এই রকমই কোনো পেশেন্ট এসেছে। আমি সোজা গিয়ে দাঁড়ালাম দরজার সামনে, দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে কয়েকজন লোক। আমি বললাম, কি ব্যাপার, তুমি ডাক্তার? হ্যাঁ, কেন, কি হয়েছে, তোমার ওষুধের ঘরটা কোথায়, কোথায় বসে তুমি রুগী দেখো? আমি আমার বাঁদিকে একটা ঘর দেখিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে প্রায় 20 লোক হুড়ুমুর করে ঢুকে পড়ল, এগিয়ে গেল আমার ডিসপেন্সারির দিকে। আমি ওদের বললাম, এই এই তোমরা কোথায় যাচ্ছ, দাঁড়াও দাঁড়াও। আমার আর বুঝতে বাকি রইল না এরা কারা, এদের এমন অসভ্য আচরণের সঙ্গে আমি যথেষ্ট পরিচিত, এরা তালিবান, কিন্তু এরা আমার চেম্বারের দিকে যাচ্ছে কেন? আমি ওদের পিছন পিছন যেতে লাগলাম, ওরা আমার চেম্বারের দরজায় একটা লাথি মারল, দরজাটা খুলে গেল, ওরা চেম্বারের ভেতরে ঢুকে পড়ল। আমার চোখের সামনেই ওরা আমার চেম্বার থেকে ওষুধের বোতলগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে লাগলো। রাগে দুঃখে আমি যেন পাগল হয়ে গেলাম, দৌড়ে গিয়ে কাঁচের উপর দিয়েই বোতলগুলো ধরে ধরে দেখতে লাগলাম। আমি আর নিজেকে কিছুতেই ধরে রাখতে পারছি না, কেঁদে ফেললাম, কেন কেন তোমরা আমার ওষুধের বোতলগুলো ভাঙছো? ওরা আমার কথার উত্তর দেওয়ার প্রয়োজনই বোধ করলো না, আমি ওই ভাঙা বোতলগুলোই কুড়োতে লাগলাম। আমার হাত কেটে রক্ত পড়ছে, পায়ে কাঁচ ঢুকেছে, আমার কোনো ভ্রূক্ষেপ নেই, নিজের সৃষ্টির ধ্বংস দেখতে দেখতে উন্মাদ হয়ে যাচ্ছি, যেন সৃষ্টির ধ্বংসাবশেষ আমার চোখের সামনে পড়ে আছে। তিল তিল করে আমি এই চেম্বার করেছি, মা যেমন তার সন্তানকে ছোট থেকে একটু একটু করে বড় করে তোলে, তেমনি করেই বড় করেছি আমার এই দাওয়াইখানা। আমি কাকে বলবো, কে শুনবে আমার অসহায় হৃদয়ের ব্যাকুল আহ্বান, রক্ষা করো আল্লাহ, তুমি তো অন্তর্যামী, তুমি আমার সৃষ্টিকে রক্ষা করো। এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ওদের সৃষ্টিকর্তাকে ডাকতেও দ্বিধা করিনি, শোনেননি আল্লাহ আমার ডাক, শোনেননি, রক্ষা করেননি। চেম্বার ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর ওই তালিবানগুলো আমায় বলল, এই কাফের হিন্দুর বাচ্চা, বল বল কালেমা, বল লা ইলাহা। আমি এবার কঠিন হলাম, কান্না থেমে গিয়েছে,
এত সাহস, আমাকে বলে কাফের, হিন্দুর বাচ্চা। আমি বললাম বলবো না, বলবো না কালেমা। কেন বলবো, কালেমা পেরেছে কি আমার সৃষ্টিকে তোমাদের মতো দস্যুর হাত থেকে বাঁচাতে? বলবি না, তোর এত সাহস। তালিবানগুলো এবার আমাকে কিল চর ঘুষি মারতে লাগলো। বল বল কালেমা বলবি কি না বল, বিসমিল্লাহ রহমানের রহিম, বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদিন রসুলাল্লাহ। বলবো না বলবো না, আমি কিছুতেই তোমাদের শেখানো বলি বলবো না। আমি তোতা ময়না পাখি নই, তোমরা তো নিজেদের মৌলানা বলে জাহির করছো। বলো তো কোরআনের কোন পৃষ্ঠায় লেখা আছে জোর করে মেরে কলেমা বলানোর রীতি কিংবা নীতি? তোমরা কি সাচ্চা মুসলমান নাকি তোমরাই কাফের? তোর এত বড় সাহস, হিন্দুর বাচ্চা কাফেরের জাত হয়ে আমাদের বলিস কাফের? তোকে আজ আমরা মেরেই ফেলবো। ওরা এবার আমাকে চুলের মুঠি ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যেতে লাগলো, পিছন থেকে দু তিনজন লাথি মারতে লাগলো। উফ, কি যন্ত্রণা, কি অত্যাচার! ভগবান, এদের মাথায় কেন তুমি আকাশ ভেঙে ফেলছো না? আল্লাহ ভগবান আকাশ ভেঙে ফেলেননি, ওদেরও থামার কোনো প্রশ্নই ওঠে না। তালিবানরা আমার চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়ির বাইরে বেশ খানিকটা দূরে রাস্তায় নিয়ে গেল। চারিদিকে লোকে লোকারণ্য, সব বাড়ির ছাদ ভর্তি, মহিলারা ছাদের ওপর থেকে দেখছে, গ্রামের সমস্ত লোক এসে হাজির হয়েছে, কিন্তু একটা লোকও কোনো প্রতিবাদ করছে না। প্রতিবাদ করার ক্ষমতা এদের নেই, প্রতিবাদ করার ইচ্ছে থাকলেও করতে পারবে না। তালিবানরা তাহলে একটা মানুষকেও জ্যান্ত ছাড়বে না, নীরব দর্শক হওয়া ছাড়া এরা আর কিছুই করতে পারে না। খানিক পরে মারধর থামিয়ে একজন তালিবান অন্য একজনকে বলল, এই যা একটা বোরখা নিয়ে আয়। সঙ্গে সঙ্গে একজন দৌড় দিল, ওদের মধ্যে থেকে আর একজন বলল, শোন হিন্দুর বাচ্চা, আজ থেকে তুই ঘরের বাইরে বেরোতে পারবি না, বোরখা পরবি। যদি আমাদের কথা এবার না মানিস তবে তোকে গুলি করে মেরে দেব, দাওয়াখানা চালাতে পারবি না। হঠাৎ আচমকা বজ্রপাতের মতোই গর্জন, হুঙ্কার ছাড়তে ছাড়তে কেউ এগিয়ে আসছে। তার ভয়ঙ্কর হুঙ্কারে সবাই সেদিক ফিরে তাকালো, একসাথে চিৎকার করে উঠল, দ্রানাই দ্রানাই, গোল রাগালাই, দ্রানাই এসে গিয়েছে। দ্রানাই চাচা এবার তালিবানদের সামনে এলো, রক্তচক্ষু করে বলল, তাস দুমর তাকাত, তোমাদের এমন শক্তি? মা গার পড়তে লাশ লাশ পড়ত কারাই, মানে তোমরা আমার বৌমার গায়ে হাত তুলেছ? যে মরিয়াম জো জোয়া ইন্দাম, আমি মরে গেছি নাকি বেঁচে আছি? যে ওস জাম পাকিস্তানকে, তাস সর সারা যে গাই যে আম, মানে আমি এক্ষুনি যাব পাকিস্তানে, তোমাদের যে মাথা তার সাথে আমি কথা বলবো। এবার দানাই চাচা দণ্ডায়মান সবাইকে বলল, তোদের লজ্জা করলো না? তোরা দাঁড়িয়ে দেখছিস এই তালিবানগুলোর হাতগুলো ভেঙে দিতে পারলি না? তোরা কি মরদ না মাদি? তালিবানগুলো বলল, উগরা দানাই দাগাসে জোঠা জোঠা মা গজাই এসে, অর্থাৎ দেখো দানাই এমন জোর জোর কথা বলো না, অয়েলি না গাইয়ে যাম, তাস নাদা মালুম, দা খাজা ডের লুই গট মিলিটারি আফসের লোর, চির দা এওবার হিন্দুস্তানকে খবর, রাওয়াল বিলেগে দা জুলুম কিসা, বিয়া হিন্দুস্তানকে প্রথ তুল পাঠানান, সড়কে ঔর বলাইয়ে হিন্দুস্তানান। অর্থাৎ কেন কথা বলবো না, তোমাদের জানা নেই এই বউ খুব বড় মিলিটারি অফিসারের মেয়ে, যদি এ একবার হিন্দুস্তানে খবর পাঠায় বলে সমস্ত জুলুমের কথা, তবে হিন্দুস্তানের সমস্ত পাঠানদের মাথায় আগুন জ্বালিয়ে দেবে। আমি শুনলাম, সবাই শুনল, তালিবানরা শুনল, ম্যাজিকের মতো কাজ হলো দানাই চাচার কথায়। তালিবানরা রণে ভঙ্গ দিয়ে বিদায় নিল, দানাই চাচা আমার দিকে এগিয়ে এলো, আমার হাত ধরে তুলল, ধরে ধরে ঘরে নিয়ে চলল, আমার মাথায় তার স্নেহের একটা হাত রাখল, গম্ভীর অথচ মমতাময়। শুধু ভাঙন আর ভাঙন, অশান্ত মন কেবল ভাঙনের পথ ধরে এগিয়ে চলে, আমার সামনে কেবল ভাঙা আর গড়া, কখনো আমি সব কিছু ভেঙে চুরমার করে দিই, আবার তা গড়তে বসি। কি অদ্ভুত চরিত্র আমার, মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যাই। শরতের আকাশ, আর চার দিন পরেই দুর্গাপুজো,
পেজা পেজা তুলোর মতো মেঘ সারা আকাশে। আমি আমার ঘরে বসে আছি, মনে খুব আনন্দ, পুজো, দুর্গা পুজো, খুশি, হ্যাঁ তা আছে বই কি, তবে আগের সেই খুশি আর নেই, যে খুশিতে আমি ছিলাম আত্মহারা। তখন আমার বয়স কত আর খুব জোর 12 বছর। পুজোতে আমাকে নিয়ে দাদু ঠাকুমা মেজো কাকিমা বাগুইয়াটির বাড়িতে চলে আসতেন, এই কটা দিন নিয়মের বাইরে কাটত, কোনো বাধা ছিল না, শাসনের গণ্ডি কেটে দিত না কেউ, বাধা গরু ছাড়া পেলে যেমন হয়, আমি হারিয়ে যেতাম বন্ধুদের সঙ্গে, বন্ধুও কি কম, আমাদের পাড়ায় কম করেও 10টা পুজো হতো, আর পুজো হতো মন্দিরে, সব কটা পুজোই আমার খুব আপন, কিন্তু মন্দিরের পুজোর আকর্ষণ ছিল অন্যরকম। আমার কাজ ভোরে অন্ধকার থাকতে উঠে ফুল চুরি করতে যাওয়া, তারপর গৌতম পাড়া ছাড়িয়ে অনেক দূরে একটা পুকুরে যেতাম পদ্ম ফুল তুলতে। মন্দিরের পুজোর আর একটা বড় আকর্ষণ নারকেল, তিলের নাড়ু আর ভোগ। একবার এক অদ্ভুত কাণ্ড হয়েছিল, আমরা ছোটরা তো আর ঘড়ির কাঁটা দেখে কাজ করতাম না, মন্দিরের বুড়ি অপু বাসু আয়না সবাইকে বলা থাকতো তোরা গিয়ে আমায় ডাকবি, ভোরে যেই কাক ডাকবে জানবি ভোর হচ্ছে, অমনি তোরা এসে যাবি আমার বাড়ি, 3 বার ডাকবি, তারপর আবার 1 বার ডাকবি, 3 বার ডাকে আমি কিন্তু উঠবো না, কারণ জিন ভূতে 3 বার ডাকে, যেই 4 বার ডাকবি তখন তো তোরা আর জিন নয়, তখন আমি উঠে আসব। রাতে কি ঘুম হয়, কত উত্তেজনা, কত কাজ, কাজের কি শেষ আছে, অন্ধকার থাকতে উঠে ফুল তোলা, তারপর স্নান করা, কিছু খাওয়া, নতুন জামা প্যান্ট পরা, অঞ্জলি দেওয়া, মণ্ডপে মণ্ডপে বন্ধুদের সঙ্গে ঘোরা, কত কাজ আমার, কখন যে কি করে উঠব ভেবেই সারা রাত অস্থির। ডাকছে, বুড়িরা এসে ডাকছে, 1 বার 2 বার 3 বার 4 বার, আমি বললাম দাঁড়া যাচ্ছি, আস্তে করে উঠে দরজা খুলে বেরিয়ে এসে বাইরে থেকে দরজায় শেকল তুলে দিলাম, তারপর আমরা 5 ব্যাটালিয়ন চললাম ফুল চুরি করতে, সব বাড়ি আমাদের চেনা, কোন বাড়িতে কি ফুল পাওয়া যাবে আমরা জানি, 1 বাড়িতে স্থলপদ্ম, 1 বাড়িতে শিউলি ফুল, 1 বাড়িতে দোপাটি, সমস্ত ফুল তোলা হয়ে গিয়েছে আমাদের, 3টে বড় ঝুড়ি ভর্তি ফুল, কিন্তু রাতের অন্ধকার কেটে ভোরের আলোর দেখা পাচ্ছি না, কখন ফুটবে ভোরের আলো, অন্যদিন এমন তো হয় না, ফুল তোলা শেষ হয় না ভোর হয়ে যায়। আমার মনে কেমন একটা সন্দেহ হলো, এরা জিন নয় তো, আমি থমকে দাঁড়িয়ে পড়লাম, ওদের দিকে তাকিয়ে বললাম, এই সত্যি করে বল, তোরা জিন ভূত নাকি সত্যিকারের তোরা? ওরা সবাই আমাকে একটু ভয় পায়, মেয়ে তো আমি মোটেও ভালো না, একটু এদিক ওদিক হলেই তো সবাইকে মেরে তুলোধনা করে দিই। ওরা ভয়ে ভয়ে বলল, বিশ্বাস কর আমরা 3জন জিনভূত নই, আমরা সত্যিকারের। আমি ওদের দিকে বেশ সন্দিগ্ধ চোখে একটু দেখলাম, তারপর বললাম, আচ্ছা বেশ, আমি তোদের সামনে দাঁড়িয়ে রাম রাম বলবো, তোরা যদি ভয় না পাস, যদি অদৃশ্য না হয়ে যাস, তবেই তোরা সত্যিকারের। তারপর আমি কম করেও 40 বার রাম বললাম, ওরা অদৃশ্য হয়নি, না জিন ভূত নয়, তবে শান্তি বাব্বা। আমি আবার একবার গভীর চিন্তা করে বললাম, শোন, রাত যখন এখন শেষ হচ্ছে না, তখন বরং চল স্কুল পাড়ার নিমাইদাদের বাড়িতে আখ চুরি করি। এরপর সবাই গেলাম আখ চুরি করতে, কিন্তু সমস্যা হলো আখ মুচড়েও ভাঙতে পারছি না, তখন দাঁত দিয়ে মুচড়ানো জায়গাটায় একটা একটা তার ছেঁড়ার মতো করে ছিঁড়তে লাগলাম, মাত্র 2টো আখ ছিঁড়েছি, এমন সময় কে যেন বলল, কে রে, কে বাগানে? আর তখন কে, আমরা ওই 2টো আখ নিয়েই মারালাম দৌড়, একেবারে বড় রাস্তায় এসে থামলাম, হাঁটতে হাঁটতে VIP রোডে চলে এলাম, তবুও সকাল আর হয় না, হবে কি করে, কাক কি আর শুধু ভোর 4টের সময়তেই ডাকে, আগেও তো ডাকতে পারে, আসলে আমরা কাক ডাকার আওয়াজ শুনে বেরিয়েছি, ঘড়ি তো দেখিনি, এত কিছু করে যখন আমরা মন্দিরে এসে বসলাম তখন ঘড়ির কাঁটায় সবে রাত 3টে বাজে। হায়, ফুল চুরির সেই শৈশব আর ফিরে পাবো না।